গুড মর্নিং এভ্রি তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আগে হচ্ছে বিছনা তুলে নিচ্ছি বিছনা টিসনা তুলে তারপর হচ্ছে দাঁত তাঁত মেঝে ফ্রেশ হয়ে নিলাম দেন আজকে আর কফি খেতে ইচ্ছা করছিল না তো তাই বানালাম ডিম্পো আর সকালে ব্রেকফাস্ট করলাম হচ্ছে ডাল সিদ্ধ ভাত ঘি দিয়ে মেখে সাথে ডিম্পো দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে আলু ভাজি তার কারণ আজকে আমি চিকেন রান্না করবো আর আলু ছাড়া চিকেন আমি একদমই খেতে পারি না তো আলু তো লাগবে তো তারপর তো চিকেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম কিন্তু আজকে দুপুরে বন্ধের বাড়ি আমার খাওয়ার নেমন্তন্ন ছিল ওদের বাড়ি আজকে রান্না হচ্ছে হচ্ছে মাটন মানে ওদের ভালো কিছু রান্না হলে আমার নেমন্তন্ন থাকে আমাদের করি ভালো কিছু হলো ওটা এমন এরকম চলতে থাকে আর আমি হচ্ছে বোনের ভাতটাকে মেখে দিচ্ছি কারণ ও ভাত অত ভালো মাখতে পারে না তো কাকাদের বাড়ি থেকে লাঞ্চ টাঞ্চ করে বাড়িতে এসে একটু ঘুমালাম দিন সন্ধ্যাবেলা খাচ্ছি একটা ব্ল্যাক কফি কারণ এখন আমার অনেক কাজ বাকি তো জন্য এনার্জি আনার জন্য কফি খেয়ে নিল আর রাত্রে রান্নাঘরে গিয়ে দেখলাম মা আজকে ডিনারের জন্য পোলাও বানাচ্ছে তো রাত্রে ডিনারে ছিল পোলাও মায়ের হাতে রান্না করা আর আমার রান্না করা চিকেন আর রাত্রে হচ্ছে বোনের আজকে আমাদের বাড়ি খাওয়ার নেমন্তন্ন আর আরেকজন ক্যামেরা দেখলেই হাসে তো তারপর দুজনে একসাথে ডিনার করে নিলাম তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কালকের ব্লগে